প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রীতি ও শুভেচ্ছানীয়, আমি মোহাম্মদ মফিজুল হক, সহকারী অধ্যাপক, পাঁচমিট ডিগ্রি কলেজ, উলিপুর, কুড়িগ্রাম। আমি আজকে তোমাদের ব্যাকরণ অংশ সমাজ সম্পর্কে আলোকপাত করব। সমাজ সম্পর্কে আলোকপাত করার আগে সমাজ কি এটা জেনে নেই। সমাজ হলো পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হওয়ার প্রক্রিয়ার নাম সমাস। এখন আমি সমাসের প্রকারভেদ সম্পর্কে আলোকপাত করব। সমাস ছয় প্রকার, যথা দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহী, অব্যয়ীভাব, কর্মধারয়, তৎপুরুষ। কিভাবে সমাস নির্ণয় করব এটুকু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। আমি বোর্ডে লিখছি গৃহবাস, ঘরবন্দি অবস্থায় রেখেছি। ঘরবন্দি অবস্থায় রেখে সমান দিয়ে রেখছি সমস্ত পদ, অর্থাৎ একত্রিত অবস্থায় আছে বলেই এটা সমস্ত পদ। এই সমস্ত পদ থাকার পর আমি গৃহবাসকে আবার দুই ভাগে বিভক্ত করেছি। গৃহ আলাদা লিখেছি বাস, গৃহকে লিখেছি পূর্বপদ আর বাসকে লিখেছি পরপদ। এখন আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোকপাত করব। দ্বন্দ্ব সমাস চেনার উপায়, পূর্বপদ ও পরপদের শক্তি সমান হবে, পূর্বপদ ও পরপদের মাঝে ও এবং কিন্তু বসিবে, ছোট শব্দ আগে বড় শব্দ পরে বসিবে, জ্ঞানী গুণী বস্তুবাচক শব্দ আগে বসিবে। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকার, যেমন সমার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। এখন আমি অলুক দ্বন্দ্ব সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি। সেটা হলো পূর্বপদে এ ও পরপদে এ বসিলে অলুক দ্বন্দ্ব হবে। এখন সমাস নির্ণয় কীভাবে করব। পদ ব্যাসবাক্য সমাসের নাম। পদে আমি লিখলাম মা বাবা, ব্যাসবাক্যে লিখলাম মা ও বাবা, সমান দ্বন্দ্ব সমাস। তারপর লিখলাম গুরু শিষ্য, গুরু ও শিষ্য। পূর্বপদের আগে তোমাদের বলছিলাম যে জ্ঞানী গুণী বস্তুবাচক শব্দ যদি আগে আসে তাহলে দ্বন্দ্ব সমাস হয়, যেমন শিষ্য গুরু হবে না, গুরু ও শিষ্য হবে। এখন পদ ব্যাসবাক্য সমাসের তো আগে নাম লিখে রেখেছি, এখন আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। গৃহ বাস সমান গৃহে বাস, সমান হইল সপ্তমী তৎপুরুষ। ওগুলো আমরা পরে আসতেছি, এবারে আসব দ্বিগু সমাসে। দ্বিগু সমাসে চিনিবার নিয়ম হলো পূর্বপদের আগে সংখ্যা, পরপদের শেষে সমাহার বসিবে। যেমন ত্রিফলা, তিন ফলের সমাহার, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, পঞ্চবটি, পাঁচ বটের সমাহার। তাহলে পূর্বপদের আগে যদি সংখ্যা আসে এবং পরপদের শেষে যদি সমাহার হয় তাহলে বুঝতে হবে এটা আমাদের
দ্বিগু সমাস। তারপর তিন নম্বর সমাসে আমরা আসতেছি বহুব্রীহী। বহুব্রীহী সংজ্ঞাটা জেনে দিচ্ছি, যে যে পদে সমাস হয় তাদের অর্থ নাহি রয়, অন্য পদে ব্যয় করি তার নাম বহুব্রীহী। বহুব্রীহী সমাস চিনিবার নিয়ম, পূর্বপদ ও পরপদের শেষে যার যাহার বসিবে। বহুব্রীহী সমাস আবার কয়েক প্রকার, তন্মধ্যে ব্যতিহার বহুব্রীহীটা আমরা জেনে নেই। পূর্বপদে সরেয়া পরপদে রস্যই বসিলে ব্যতিহার বহুব্রীহী হবে। এখন আমরা বহুব্রীহী সম্পর্কে কিভাবে নির্ণয় করবে জেনে নেই। যেমন মন্দভাগ্য পদে লিখলাম মন্দভাগ্য, ব্যাস বাক্যে লিখলাম মন্দভাগ্য আছে যার, সমান বহুব্রীহী সমাস। ব্যতিহার বহুব্রীহীতে একটু জেনে নিচ্ছি। হাতাহাতি, কানাকানি, লাঠালাঠি, মাতামাতি ইত্যাদি। এখন পদে লিখব হাতাহাতি, ব্যাস বাক্যে লিখব হাতে হাতে যে যুদ্ধ, সমাসের নামে লিখব ব্যতিহার বহুব্রীহী। কারণ পূর্বপদে সরেয়া পরপদে রস্যই হয়েছে বলেই এটা বহু ব্যতিহার বহুব্রীহী। তো একটু আগে আমরা জেনে নিলাম ত্রিফলা, তিন ফলের সমাহার। তিন ফলের সমাহার সংখ্যা দিয়ে শুরু, সমাহার দিয়ে শেষ হলে দ্বিগু সমাস হয়। আবার এখানে জেনে নিচ্ছি তিন ফল আছে যার, যার বসেছে যার জন্য এটা হয়েছে বহুব্রীহী। তাহলে একই সমাসকে আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। যেমন চৌরাস্তা একটু আগে জেনে নিলাম, চাই রাস্তার সমাহার চৌরাস্তা। এখন আমরা জেনে নিচ্ছি চাই রাস্তা আছে যার, চৌরাস্তা সমান বহুব্রীহী। তাহলে আমরা বহুব্রীহী দ্বিগু দ্বন্দ্ব সম্পর্কে কিছু জেনে নিলাম। এবারে আমরা অব্যয়ভাব সম্পর্কে জেনে নেই। অব্যয়ভাব সমাসের পূর্বপদ ও পরপদের শেষে অভাব, সমীপে, সাদৃশ্য, ক্ষুদ্র এগুলো যদি থাকে তাহলে আমাদের জেনে নিতে হবে এটা অব্যয়ভাব সমাস। যেমন হা ভাত, ভাতের অভাব, মি অমিল, মিলের অভাব, অব্যয়ভাব সমাস। মিল নাই যার যখন দিব আমরা, তখন বুঝতে হবে আমাদের এটা বহুব্রীহী সমাস। একই সমাসে আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। যদি আমাদের ব্যাস বাক্য ঠিক হয় তাহলে আমরা সমাস সম্পর্কে জানতে পারবো। যেমন অবিশ্বাস, বিশ্বাসের অভাব, অব্যয়ভাব, বিশ্বাস নাই যার, বহুব্রীহী। এতক্ষণ আমরা সমাস সম্পর্কে আলোকপাত করলাম। আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহী, অব্যয়ভাব, এই চারটে সমাস। আগামী দিন আবার পুনরাবৃত্তি করা হবে। আগামী দিন পর্যন্ত তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, করোনামুক্ত থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় তোমাদের সুস্থ কামনা করে শেষ করছি।